এবারে বিশ্ব করোনা পরিস্থিতির খবর। করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের মধ্যে শিথিল হচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, রাশিয়া ও স্পেন সহ বিশ্বের লকডাউন। চালু হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। এরই মধ্যে সারা বিশ্বে ভাইরাসের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 42 লাখের কাছাকাছি। বিস্তারিত বিপ্লব রায় রিপোর্টে। এ যেন অদেখা ভাইরাসের সঙ্গে জয় পরাজয়ের খেলাই মেতেছে বিশ্ববাসী। তাই প্রতিদিন হাজার হাজার মানুষের আক্রান্ত এবং মৃত্যুর মধ্যেও অনেক দিন ধরে লকডাউন থাকার পর জীবনের তাগিদে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। এজন্য ভারতে 167 বছরের ইতিহাসে গত 24 মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধের পর আবার শুরু হয়েছে। ইন্দোনেশিয়ায় 45 বছরের কম বয়সীদের কাজে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে খুলেছে সেলুন ও খাবারের দোকান। এর মধ্যেও থেমে নেই করোনার ভয়াবহ সংক্রমণ। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ করা ওয়েবসাইটের তথ্য অনুসারে এ পর্যন্ত গোটা দুনিয়ায় করোনায় মারা গেছেন 2,86,000-এরও বেশি মানুষ, যা প্রতিনিয়তই বাড়ছে হু হু করে। এছাড়া দৈনিক এই ভাইরাসের তালিকায় যুক্ত হচ্ছেন 50 থেকে 60 হাজার মানুষ। দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্ত হয়েছেন 100-এরও বেশি। তারা সিউলের একটি নাইট ক্লাব থেকে সংক্রমিত হয়েছেন বলে প্রমাণ পেয়েছে দেশটির স্বাস্থ্য দপ্তর। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে 5 করোনা রোগী পুড়ে মারা গেছেন। এদিকে নতুন করে ভাইরাসের বিস্তার রোধে 10 দিনের মধ্যে উহানের 1,10,00,000 মানুষকে আবার পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে কর্মীদের বাধ্যতামূলক মাস্ক পরতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশ ঘুরে কেউ স্পেনে গেলেই তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এভাবে মানুষের শরীরের রোগ প্রতিরোধ পরীক্ষা করলে কর্মক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিপ্লব রায়, এটিএন বাংলা।